বিশ্বাস করেন, আমার কোথায় যাওয়ার আগে আমি কোনোই জামা কাপড় কিংবা শাড়ি, কোনো অকেশন বলেন, বাহিরে বলেন, যেখানেই বলেন, যাওয়ার আগে আমি খুঁজে পাই না। আমার আলমারি ভর্তি যত কাপড়ই থাকুক না কেন, আমি কোনো কিছু পরার মতো পাই না। আমার মনে হয় 80% মহিলাদের বা মেয়েদের এই একই সমস্যাটা। আমি আজকে আপনাদের সঙ্গে আমার কিছু স্মৃতি বিজড়িত কিছু শাড়ির কালেকশন শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি খুব কম পরিমাণে শাড়ি ইউজ করি কিংবা পরি, কোনো লোক অকেশন ছাড়া কিন্তু আমি আসলে আমার শাড়ি পরা হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বিয়ের শাড়ি। প্রায় 19 বছর আগে আমার এই শাড়িটা বিয়ের মধ্যে আমার শ্বশুর এবং শাশুড়ি ঢাকা থেকে কিনে নিয়ে গিয়েছিল। যদিও দেখতে পাচ্ছেন এই ব্লাউজটা আমার এখন আমার হাতের কবজি অবধি পর্যন্ত ওঠে না, বাট এটা কিন্তু খুবই আমার একটা মেমোরেবল একটা শাড়ি। অ্যাকচুয়ালি প্রতিটা মেয়েরই একটা মেমোরেবল শাড়ি থাকে, তার বিয়ের শাড়ি কিংবা লেহেঙ্গাটা। তো ওই সময় আমার শাড়িটা খুবই পছন্দ হয়েছিল এবং শাড়িটা আমার কাছে একেবারে মেমোরেবল, আমি এখনও রেখে দিয়েছি। জাস্ট ওই দিন একদিনই পরা হয়েছিল। আর এই তো আমার আলমিরাটা আসলে আমি খালি করেছি, এটা আমি ভালোভাবে পরিষ্কার করে দেন আবার আমার শাড়িগুলো ঝুলাবো। এখানে আমি হ্যাঙ্গারগুলো আবারও সুন্দর করে ওয়াশ করে দেন শাড়িগুলো আমি আবার রাখছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার খুব অল্প একটা কালেকশন, বাট খুবই ওই যে বললাম যে স্মৃতি বিজড়িত অনেকে মেমোরেবল শাড়িগুলো, যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, একটা শাড়ি অলরেডি আমার কিন্তু ছোটো ছোটো পোকায় কেটে ফেলেছে, জাস্ট এই শাড়িটাই কেটে ফেলেছিল, অন্যান্য শাড়িগুলো কাটিনি। ওই শাড়িটা আমার বিয়েতে উঠেছিল। আর এই যে ইয়েলো কালার শাড়িটা দেখছেন, এটা কিন্তু আমি আমার ফার্স্ট বেবি যখন 7 মাস হয়েছিল, 7 মাসে একটা স্বাদ দেওয়া হয়েছিল, সেই স্বাদের সময় গিফট পেয়েছিলাম। বেশিরভাগ শাড়ি আমার গিফটের, জাস্ট খুব অল্প পরিমাণে আমার কেনা শাড়ি, যেগুলো আমি নিজে কিনে জাস্ট বিভিন্ন অকেশনের জন্য কিনেছিলাম পরার জন্য। আর অকেশন ছাড়া তো কিংবা বিয়ে বাড়ি ছাড়া আমার আসলে শাড়ি পরাই হয় না। এই যে দেখতে পাচ্ছেন এই শাড়িটা, এটা কিন্তু আমার খুবই পছন্দের শাড়ি। এই শাড়িটা আমার বড় বোন আমার বিয়ের প্রায় 1-2 বছর পর হবে মোটামুটি, ওর ওই সময়টায় আমাকে গিফট করেছিল নবরূপা থেকে, ভীষণ সুন্দর ছিল। আর আমি যখন ওই সময় অনেক স্লিম ছিলাম, তো ওই সময়টা আমি যখন পরতাম তখন ছবিগুলো জাস্ট দারুণ আসতো। এই তো দেখতে পাচ্ছেন, একে একে আমার সবগুলো শাড়ির একটা ইন্টারেস্টিং সব যে জিনিসগুলো সেগুলো দেখাচ্ছি। যে এই শাড়িটা আমার হলুদ, অ্যাকচুয়ালি আমার ভাইয়ের হলুদে কোনের বাড়িতে পড়ার সময় পরেছিলাম। আর এই যে নিচের শাড়িটা, রিসেন্ট 2-3 মাস আগে আমার আম্মু ইন্ডিয়া গিয়েছিলো, ওখান থেকে আমাদের 4 বোনের জন্য শাড়ি নিয়ে এসেছিলো, আমার জন্য একটা নিয়ে এসেছিলো, এটা এখনও ব্লাউজ বানায়নি। আর এই যে দেখতে পাচ্ছেন এই শাড়িটা, এটা আমি অনলাইনে পারচেস করেছিলাম আমার দেবরের বিয়েতে পরার জন্য, অ্যাকচুয়ালি ওর হলুদে পরার জন্য। তো ওই সময়টা আসলে পরা হয়নি। আর এই শাড়িটাও আমি পারচেস করেছিলাম দেবরের বিয়েতে পরার জন্য অনলাইন থেকে, এই শাড়িটা এখনও পরা হয়নি। এর ব্লাউজটাও এখনও আমার বানানো হয়নি, জাস্ট ঝুলিয়ে রেখেছি। এই তো এগুলোই আসলে ইন্টারেস্টিং জিনিস, যে অনেকে শাড়ি পরা হয়নি, জাস্ট ঝুলিয়ে রেখেছি, ব্লাউজও বানানো হয়নি। এই যে মাদুরাই শাড়িটা দেখছেন, এটা কিন্তু আমার ভাইয়ের হলুদে, আমরা আমাদের বাড়ির হলুদে, আমরা 4 বোনদেরকে আমার ভাই গিফট করেছিল। তো শাড়িটা একদিনই পরা হয়েছিল, রেখে দিয়েছি। আর এই শাড়িটা মোটামুটি 15 বছর আগের শাড়ি, এটা আমার এক ননদের বিয়েতে পরার জন্য আমি শাড়িটা কিনেছিলাম, তখন আমার কাছে খুবই ভালো লেগেছিলো। এখন অবশ্য এই ক্যাটাগরির শাড়িগুলোর অতটা চল নেই, তারপরও কিন্তু ওই শাড়িগুলো আসলে খুব সুন্দর ছিল, ওই সময়টা খুব দারুণ ছিল, পরেছিলাম। তো ওই 1-2 বার করেই পরা হয়েছিলো, জাস্ট আর পরা হয়নি। আর এই যে নীল রঙের শাড়িটা দেখছেন, এটা ইন্ডিয়া থেকে আমার বড় বোন এনেছিলো, তো ও আমাকে একটা গিফট করেছিল। ওই যে বললাম বেশিরভাগই গিফটের শাড়ি, কারণ ঘাটা করে পরার জন্য ওইভাবে আমার কেনা হয় না শাড়ি। ওই যে বললাম যে আমি বিভিন্ন অকেশন মানে রিসেপশন কিংবা বিয়ের এইসব ছাড়া, আসলে লোকেশন ছাড়া আমার শাড়ি কখনোই পরা হয় না। আর এই তো আমি আসলে আমার আলমারিটা ভাঁজ করতে করতে গোছাতে গোছাতে আপনাদের সঙ্গে কথা বলছি, আর এগুলোই আসলে শেয়ার করছি আমি আমার কালেকশনে, মানে আমার ঝুড়িতে কী কী শাড়ি আছে। যদিও ওই যে বললাম খুবই সিম্পল টাইপের, বাট আমার কাছে খুবই এগুলো খুবই একটা মেমোরেবল এবং খুবই দামি জিনিস।
আর এই শাড়িটা দেখছেন, এটাও কিন্তু প্রায় 15-16 বছর আগে, এটা হলো এক ঈদের মধ্যে আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছিল। শাড়িটা আমার খুব ভালো লাগতো। আর এই তো দেখতে পাচ্ছেন, আমার দেবরের বিয়েতে আমি এই দুটো শাড়ি কিনেছিলাম। হলুদ শাড়িটা ওর হলুদে পরা হয়েছিল, আর এই যে এই শাড়িটা, এটা আরঙের শাড়ি, এটা আমার পরা হয়নি এখনও, এখনও ঝুলিয়ে আছে। আর এই শাড়িটা আমার আম্মু আমাকে গিফট করেছিল, তার ঝুড়িতে অনেক শাড়ি ছিল, সেখান থেকে একটা শাড়ি আমাকে গিফট করেছিল। তো এই শাড়িটাও পরা হয়নি। জাস্ট বেশিরভাগ শাড়িগুলো আসলে আমি বাসায় পরে সাজুগুজু করে দেন ছবি তুলে রেখে দিই, এ টাইপই বেশি হয়। আর এই যে লাল শাড়িটা, এটা কাটওয়ার্ক শাড়ি। যখন এই কাটওয়ার্কের শাড়িগুলো উঠেছিল, তখন ফার্স্ট টাইম আমি পারচেস করেছিলাম অনলাইন থেকে। এই শাড়িটাও আমার কাছে আমার দেবরের হলুদে পরেছিলাম, খুবই সুন্দর সুন্দর ছবি আছে এই সময়টার আসলে। আর এই যে ব্লু কালার শাড়িটা দেখছেন, এটাও কিন্তু আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম রেইনবো অ্যাটিটিউড থেকে। আর ওই শাড়িটারও কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি আমার কাছে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই শাড়িটা মিনিমাম 25 থেকে 28 বছর আগের, বিকজ এটা আমার আম্মুর শাড়ি ছিল। ওই সময় এই শাড়িগুলো খুব প্রচলন উঠেছিল। তো ওই শাড়িটা আমার আম্মু মেমোরেবল একটা শাড়ি, তো আমার আম্মু স্মৃতি হিসেবে আমি রেখে দিয়েছি। আমার আম্মু আমাদের 4 বোনকে শাড়ি দিয়েছিল, তো আমাকে এটা দিয়েছিল, আমি এটা এখনও রেখে দিয়েছি। যদিও একবার পরেছিলাম, জাস্ট বাসায় পরে সাজুগুজু করেছিলাম। এই যে শাড়িটি দেখতে পাচ্ছেন, এটা আমার ভাইয়ের বিয়ের সময় কিনেছিলাম, বাট ওর বিয়েতে এটা শাড়িটা আমার পরা হয়নি, আমি অন্য কোনো শাড়ি পরেছিলাম, এটাও আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। এই তো দেখতে পাচ্ছেন, এখনও ওইভাবেই আছে, জাস্ট আমার ছেলের জন্মদিনে আমি গত বছর এটা পরেছিলাম। আর এই ব্ল্যাক কালারের শাড়িটা, সিলভার জরি ওয়ার্ক করা, এটা আমার বড় বোন ও ডিজাইন করে বানিয়েছিল। এটা কিন্তু অনেক আগের শাড়ি, তখন কিন্তু কয়েকবার পরা হয়েছিল আমার, তারপরে আর ঝুলেই আছে এই তো আলমারিতে, আর পরা হয়নি। আর এই যে শাড়িটা দেখছেন, আমার শাড়িটা খুবই পছন্দ। আমার ভাইয়ের বইয়ের বাবার বাড়ি থেকে আমাদের 4 বোনকে বিয়ের সময় এগুলো গিফট করা হয়েছিল, 4 বোনকে একই ক্যাটাগরির শাড়ি, জাস্ট কালার আলাদা। তো আমার কাছে আমার এই শাড়িটার কালার খুবই ভালো লেগেছে, এবং এর ব্লাউজটা এখনও বানাইনি, বানাবো, আমি জাস্ট কোনো অকেশনে এটা পরবো। এই তো দেখতে পাচ্ছেন, এক একে সবগুলো রেখে দিলাম। এখনও আমার আরও কিছু শাড়ি এখানে ঝোলানো বাকি আছে, অলরেডি এটা ভরে গিয়েছে, এখন এটাকে আসলে চেপে চেপে আমার আরগুলো এখানে রাখতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন, গোল্ডেন কালার দুটো শাড়ি, একটা আমার বড় বোন আমাকে গিফট করেছে, এই যে ওয়ার্ক। এই দুটো শাড়ির মধ্যে এই গোল্ডেন কালার শাড়িটা আমার শ্বশুর মশাই বিদেশ থেকে, অ্যাকচুয়ালি কুয়েত থেকে পাঠিয়েছিল, খুবই সুন্দর শাড়িটা, আসলে পিকচারগুলো খুব সুন্দর ওঠে, আমি পরেছিলাম এবং পিকচার তুলেছিলাম এই পর্যন্তই। আর উপরেরটা তো আমার বড় বোনই দিয়েছি বললাম গিফট। আর এতে দেখতে পাচ্ছেন, আমার সব থেকে পছন্দের শাড়ি, এটা একটা কাঞ্জিভরম শাড়ি, এটা আমার ভাইয়ের রিসেপশনে আমি এটা পারচেস করেছিলাম, অ্যাকচুয়ালি মিরপুর বেনারসি পল্লী থেকে আমি কিনেছিলাম, একটা খুবই ফেমাস একটা, আমার এখন নামটা মনে আসছে না, ফেমাস একটা শপ থেকে। তো আমার কাছে খুবই পছন্দের এই শাড়িটা, বাট রিয়েল এই শাড়িটা দেখতে খুবই সুন্দর, ছবি থেকে বাট ভিডিও থেকে কিংবা ছবি থেকে রিয়েল দেখতে খুবই সুন্দর। তো এই তো ঝুলে আছে, সেই একদিন পরেছিলাম, তারপর থেকে আমার আলমারিতে ঝুলিয়ে রেখেছি। তো আলমারি পরিষ্কার করতে করতে আমার সব কালেকশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাট এই যে দেখছেন কালেকশন, এই সবগুলো কিন্তু আমি যে বললাম, বাহিরে যাওয়ার সময় আসলে কোনো কিছু খুঁজে পাই না, মনে হয় যে সবই তো পরে ফেলেছি, কী করবো। এই যে শাড়িটি দেখছেন, এটা কিন্তু কন্ট্রাস্ট শাড়ি, ভেলভেট এবং জর্জেটের মধ্যে, এটা আমার ভাইয়ের বরযাত্রায় পরেছিলাম, খুবই সুন্দর, এবং খুবই সুন্দর সুন্দর আমার ছবি আছে এগুলো। আর এই তো একটা ইন্টারেস্টিং জিনিস, এই শাড়িটা আমার এক খালা শাশুড়ি আমাকে গিফট করেছে আমার ছেলের সুন্নিতে কাতনা অনুষ্ঠানে, ফ্যামিলিভাবে আমরা আয়োজন করেছিলাম তখন। তো আমার আসলে ইন্টারেস্টিং জিনিসটা হলো, আমার সেই খালা শাশুড়িটা সবসময় ওদের জন্মদিন কিংবা যাই অকেশন হোক না কেন, উনি আমাকে গিফট করে। উনি সবসময় বলে, তুমি ওদের জন্ম দিয়েছো, তুমি মা, এত কষ্ট করে তুমি ওদের জন্ম দিয়েছো, তুমি ওদের অনুষ্ঠান পালন করছো, তোমাকে দেওয়া উচিত, তোমাকে খুশি করা উচিত। তো এই কথাগুলো আসলে মনে পড়ে, ভালোই লাগে। তো উনি আমাকে সবসময় গিফট করে ওদের কোনো অনুষ্ঠানে। তো এতে দেখতে পাচ্ছেন,
ভিডিও করতে করতে আমার কিন্তু কাপড়গুলো শাড়িগুলো হ্যাঙ্গিং করাও শেষ হয়ে গেছে। আসলে এই যে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি যখন থেকে ব্লগ শুরু করেছি ব্লগিং করতে করতে আমি ঘরের জিনিসপত্র এমনভাবে রিপিট এমনভাবে এগুলো গুছিয়ে ফেলছি যে আমার ভিডিও প্লাস ব্লগের জন্য যে ভিডিওগুলো করছি সাথে কিন্তু আমার ঘর দুয়ার একেবারে চকচকে হয়ে যাচ্ছে। তো এই সুবাদে কিন্তু আমার আলমারিটাও একেবারে ঝকঝকে হয়ে গেল, সব কিছু গুছিয়ে ফেলেছি। আর আমার রেগুলার যে ইউজের ব্যাগটা সেটাও ঝুলিয়ে রাখি আমি এখানে। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন আমার শাড়ি কালেকশনগুলো কেমন লেগেছে এবং কোন শাড়িটি সবথেকে বেশি ভালো লেগেছে, আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। খোদা হাফেজ।